হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আমি এখন আপনাদের ফ্রি ফায়ারের ওল কিছু ফ্যাক্ট দেখাতে যাচ্ছি যা 99% প্লেয়ারই জানে না। 4 নাম্বার যে ফ্যাক্ট আছে সেটা শুনলে সকলে অবাক হয়ে যাবেন। সো গাইস, শুরু করা যাক। নাম্বার 1, ফ্রি ফায়ারে সর্বপ্রথম যে কালারফুল শার্টটি এসেছিল তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর ফ্রি ফায়ারে সর্বপ্রথম যে কালারফুল প্যান্ট এসেছিল সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দুইটা জিনিসের মধ্যে কার কার কাছে, এই দুইটা জিনিসের মধ্যে একটা হলেও আছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখানে এই দুইটার মধ্যে প্যান্ট যেটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে আছে। নাম্বার 2, ডাবল ব্যাক নতুন প্লেয়ারদের কাছে সোনার হরিণ হলেও পুরাতন প্লেয়াররা এই জিনিস একেবারে ব্যবহার করে না, কিন্তু অনেকে মনে করে ডাবল ব্যাকটর কিছুদিন হয়েছে গেমের মধ্যে যুক্ত হয়েছে। তবে যারা একেবারে ওল্ড প্লেয়ার তারাই জানে আজ থেকে প্রায় 3 বছর আগে গেমের মধ্যে এই ডাবল ব্যাকটর ছিল, যদিও তখন ডাবল ব্যাকটর একসাথে ইউজ করা যেত না, অর্থাৎ দুইটা ব্যাকটর একসাথে ইউজ করা যেত না, তখন সিঙ্গেল ব্যাকটরই ইউজ করা যেত। বন্ধুরা, আপনারা কখন থেকে গেম খেলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 3, বন্ধুরা, যখন আমরা আকাশ থেকে মাটিতে ল্যান্ড করি তখন দেখা যায় আমাদের হাতে কিছুই থাকে না, যাদের কাছে ফিস্টের স্কিন আছে তারা কিন্তু ফিস্টের স্কিন নিয়ে আকাশ থেকে নামতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যখন আমরা আজ থেকে প্রায় 3 বছর আগে গেম খেলতাম তখন দেখা যেত আকাশ থেকে মাটিতে নামার সাথে সাথে আমাদের হাতের মধ্যে অটোমেটিক একটি নাইফ চলে আসতো এবং সেই নাইফ দিয়ে এনিমিকে কিল করা যেত। নাম্বার 4, ভিডিও শুরুতে বলেছিলাম 4 নাম্বার যে ফ্যাক্টটি আছে সেটা চমৎকার একটা ফ্যাক্ট যা শুনলে সকলেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এখন যদি আমি গেম ডাউনলোড করতে যাই তাহলে এখন 700 MB মতো লাগবে। শুধু তাই নয়, এখন যদি আমি আলাদাভাবে কাস্টম প্যাক ডাউনলোড করতে যাই তাহলে 1200 থেকে 1300 MB আরও চলে যাবে। কিন্তু যখন নতুন নতুন গেমটা লঞ্চ হয়েছিল তখন গেমের সাইজ কতটুকু ছিল জানেন? তখন মাত্র 56 MB দিয়ে এই গেমটা ডাউনলোড করা যেত। নাম্বার 5, আপনাকে যদি প্রশ্ন করা হয় ফ্রি ফায়ার কোন কোম্পানির আন্ডারে, তাহলে আপনি নির্দ্বিধে বলে দিবেন ফ্রি ফায়ার গ্যারিনা কোম্পানির আন্ডারে। কিন্তু যখন ফ্রি ফায়ার নতুন নতুন লঞ্চ হয়েছিল তখন গেমের অর্ধেক মালিক ছিল 111 Dots Studio নামের এক কোম্পানি, এবং গেমস লঞ্চ হওয়ার পর তারা দেখতে পায় গেম থেকে তেমন একটা মুনাফা অর্জন হচ্ছে না, তখন তারা কি করে গ্যারিনা কোম্পানির কাছে তাদের যে অর্ধেক অংশ আছে তারা সেটাও বিক্রি করে দেয়। 2021 সালে এসে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে তারা কি পরিমাণ ভুল করেছে। নাম্বার 6, ফ্রি ফায়ারের সর্বপ্রথম লবি দেখেছেন কখনো? না দেখলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম লবি যা দেখে মনে হয় ছোট্ট একটি গ্যারেজের ভিতরে অনেকগুলো প্লেয়ারকে বন্দি করে রাখা হয়েছে। নাম্বার 7, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম হ্যাক করা ভিডিও। গেমস লঞ্চ হয় সেপ্টেম্বর 2017-তে আর প্রথম হ্যাক করে খেলা হয় অক্টোবর 2017-তে। এটি কাদের কাদের জানা ছিল তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 8, বর্তমান সময়ে এনিমিকে কিল করার পর তাদের নাম নিচে দেখা যায়, কিন্তু আপনি কি জানেন আগে ফ্রি ফায়ারে ফাইট করার সময় প্লেয়ারের নাম দেখা যেত, তখন বোঝা যেত কার সাথে ফাইট হচ্ছে। তবে তখন নতুন নতুন প্লেয়াররা গেম খেলার নিয়মই বুঝতো না, সেখানে প্লেয়ারের নাম দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না তাদের কাছে সেটা তেমন একটা ম্যাটার করতো না। এছাড়া তখন গেম খেলা হতো শুধুমাত্র আনন্দের জন্য, এখনের কথা বলে লাভ নেই। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।